আপনার কাছে জানতে চাচ্ছি, ভোট পরবর্তী অবস্থা আমরা দেখেছি এবং ভোট গণনার অবস্থা আমরা দেখেছি, এখন নির্বাচন পরবর্তী সময় আপনি সাভারের সবশেষ অবস্থা কি দেখছেন আমাদেরকে জানাবেন। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঠিক ভোটের পরে অর্থাৎ আজকে যে এমপি হয়েছেন সেই এমপিকে কিন্তু দেখতে এলাকাবাসী ধান দুবলা এবং নিয়ে এবং দেখছেন ফুল নিয়ে কিন্তু তারা সেখানে মহিলারা তার যে এলাকার ছেলে তাকে কিন্তু বরণ করতে আপনি দেখেছেন যে তারা অপেক্ষা করছে এবং হাজারো মানুষ তাকে দেখতে কিন্তু এসেছে। এবং আমরা যদি একটু দেখি যে তিনি এসেছেন এবং লোকজন কিন্তু তাকে এক নজর দেখতে কিন্তু তাকে দেখছে যে ভিড় যদি আমরা একটু সরাসরি যে আমরা যে প্রার্থী রয়েছে যে এমপি হলেন তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তাকে দেখতে এক নজর মানুষ ধান দুবলা এবং এই মুহূর্তে উনি আসেন এবং এখানে যে হাজারো মানুষ এসেছে তাকে বরণ করে নিতে। আমরা যদি এই বিজয় সম্পর্কে যদি আপনাকে ভালোবেসে মানুষ আপনাকে ভোট দিয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে প্রার্থীকে এই মুহূর্তে ফুল দিয়ে তারা আসলে বরণ করে নিচ্ছে এবং এখানে আসলে ফুল এসেছে, এলাকার লোকজন এসেছে এবং সবাই কিন্তু তাকে আসলে এক নজর দেখতে এসেছে এবং তিনি এসেছেন এবং মানুষ কিন্তু আপনি দেখতেছেন নারীরাও কিন্তু এসেছেন যে তারা ফুল নিয়ে এসেছেন, ধান দুবলা নিয়ে এসেছেন এবং তাকে বরণ করে নিতে, অর্থাৎ কুলাই করে আপনার মহিলারা তার এলাকার যে সন্তান সেই সন্তানকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু এসেছে। এবং আমরা দেখছেন যে মানুষ কীভাবে তাকে ভালোবাসছে এবং সেই ভালোবাসার লোকজন যে ভালোবাসায় সিক্ত হলেন এবং ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য কিন্তু তিনি এখানে এসেছেন এবং তাকে সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষ আপনি দেখতেই পেরেছেন যে তিনি এই প্রথমবার এমপি হয়েছেন এবং প্রথমবার এমপি হওয়ার পরেই তাকে যে বরণ করতে তাকে ভালোবেসে লোকজন এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে তাকে মিষ্টি মুখ করাতে এসেছে এবং ধাপ। জি ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচন পরবর্তী যে অবস্থা সেটা একেবারে শান্ত, সব মিলিয়ে শান্ত পরিস্থিতি বিরাজ করছে সিলেটে। কিন্তু বেশ দুই একজন প্রার্থী আছেন তারা এই ফলাফল চারজন প্রার্থী গতকালকে জেনেছেন যে ফলাফল প্রত্যাখ্যান করেছে এবং নির্বাচন বর্জন করেছেন এবং পরবর্তীতে আরও একজন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন এবং বেলা 2:12 দিকে সিলেট 3 আসনের যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ডক্টর এহতেশামুল হক চৌধুরী দুলাল তিনি এই ফলাফল প্রত্যাখ্যান করে সিলেট 3 আসনের ফলাফল প্রত্যাখ্যান করে তিনি সংবাদ সম্মেলন করবেন, এরকমটি অবস্থা। আর আমি যদি ফলাফল বিশ্লেষণ করি, আসলে যে ফলাফল এসেছে নির্বাচনে সেই ফলাফলটি আসলে আগেই অনেকটা অনুমেয় ছিল। বিশেষ করে আমি যদি সিলেট 1 আসনের কথা বলি, 1 আসনে আগেই জানা গিয়েছিল বা বোঝা গিয়েছিল যে এই ডক্টর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এই আসনে জিতবেন। সিলেট 2 আসনে যদি বলি সেখানে মোটামুটি একটা হাড্ডাহাড্ডি মোটামুটি একটা লড়াইয়ের আভাস ছিল কিন্তু সেখান থেকে চারজন প্রার্থী এই নির্বাচন বর্জন করলেন। সিলেট 3 আসনে যদি কথা বলি যদি সেখানে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস ছিল এবং অনেকটা ধারণা করেছিলেন অনেকে যে স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক চৌধুরী দুলাল এই নির্বাচনে জয়লাভ করবেন কিন্তু তিনি নির্বাচন বর্জন করলেন এবং সেখানে বেশ কিছু বিশৃঙ্খলার খবর আমরা পেয়েছিলাম। যে 4 আসনের কথা যদি বলি সেখানে এই প্রবাসী কল্যাণ মন্ত্রী আমরা আগেই এই বুঝে গিয়ে বা আগেই আমরা আন্দাজ করেছিলাম যে সেখানে এই প্রবাসী কল্যাণ মন্ত্রী সেখানে জয়লাভ করবেন এরকমটি। সিলেট 5 আসনে যদি কথা বলি সেখানে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা আভাস পেয়েছিলাম আগে থেকেই, সেখানে আসলে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী ফুলতলি পীর সাহেবের ছেলে ফুলতলি স্বতন্ত্র প্রার্থী এবং এই রূপালী ব্যাংকের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান যে ছিলেন আহমদুল কবির তার মধ্যে একটা লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল কিন্তু সেখানে জয়লাভ করলেন এই ফুলতলি পীরের ছেলে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী। তাছাড়া সিলেট 6 আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং স্বতন্ত্র প্রার্থী সরোয়ার আহমদের যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পেয়েছিলাম কিন্তু আরেকটা আভাস পাওয়া গিয়েছিল যে সেখানে তৃণমূল বিএনপির যে চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান শমশের মুদিন চৌধুরী তার একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল কিন্তু তিনি আসলে পাত্তাই পেলেন না নির্বাচনে, সেখানে আসলে নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদই জয়লাভ করলেন। এই হচ্ছে সিলেটের আসলে সার্বিক পরিস্থিতি। এটা স্টুডিওতে আপনার কাছে রাসেল, আপনি আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। এ পর্যায়ে আমরা যেতে চাচ্ছি পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী শিকদার জুবায়ের। জুবায়ের, আপনার কাছে জানতে চাচ্ছি, ভোট গণনা শেষ, ফলাফলও চলে এসেছে আমাদের সকলের হাতে, এই ফলাফল নিয়ে আসলে ভোটাররা কি বলছেন, তারা ঠিক কতটা সন্তুষ্ট?
পটুয়াখালী জেলার চারটি আসন রয়েছে, এখানে চারটি আসনের মধ্যে পটুয়াখালী একে জাতীয় পার্টির প্রার্থী গোলাম হাওদার নাগর কর্তৃক বিজয় হয়েছে, পটুয়াখালী তিনে এস এম সাহা শাহজাদা দ্বিতীয় এবং তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয় হয়েছেন, এবং এই পটুয়াখালী চারে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ইগলের প্রার্থী, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন, সাবেক তিনবারের মন্ত্রী, তিনবারের এমপি ও একবারের মন্ত্রী তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এবং প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় 13,000 ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে বিজয় হয়েছেন। সাধারণ ভোটার এবং এখানকার যে আওয়ামী লীগের নেতাগুলো রয়েছে তাদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখেছি গতকাল ভোটের সময়, এবং এখন তারা মহিপুর রহমানকে বরণ করে নিতে এবং কিন্তু হাজার হাজার মানুষ এসেছে। আপনি দেখছেন যে আমি যে কলাপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রয়েছি, এই কার্যালয়ের ভিতরে মানুষ অনেক মানুষ হয়, তার অনেক মানুষ কিন্তু এখন বাইরেও রয়েছে। এখানকার ভোটাররা এবং সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন। জোবাই আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে জানতে চাচ্ছি বরিশালে এখন সবশেষ আপনি কি পরিস্থিতি দেখছেন, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন এবং বিভিন্ন অঞ্চল থেকে যে তথ্য পেয়েছেন, এরকম একই অবস্থা বরিশালে। বরিশালে আপনি জানেন যে বরিশালে 6টি সংসদীয় আসন এবং 6টি সংসদীয় আসনে গতকালকে যে নির্বাচন অনুষ্ঠিত সেটা শান্তিপূর্ণ পরিবেশে সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি যদি একটু আপনাকে জানাই যে বরিশালের যে এক নম্বর আসন, অর্থাৎ এক নম্বর আসনে বিজয়ী হয়েছেন আবুল হাসান আবদুল্লাহ নৌকা প্রতীক নিয়ে, সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর লাঙ্গলের, অর্থাৎ তিনি পেয়েছেন সেকান্দার আলী 4,112 ভোট বরিশাল, এবং এখানে ভোট পড়েছে বা ভোট প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 60.50 ভাগ। বরিশাল দুইতে রাশেদ খান মেনন, তিনি ওয়ার্কার্স পার্টির প্রার্থী হলেও নৌকা নিয়ে তিনি বিজয়ী হয়েছেন, 1,21,375 ভোট পেয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে ফাইয়াজুল হক, তিনি পেয়েছেন 31,162 ভোট। বরিশাল 3-এ যদি আমরা বলি, বরিশাল 3-এ 38.36% ভোট পড়েছে, এবং এখানে গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল মার্ক, অর্থাৎ শরিক দলের হয়ে তিনি বিজয়ী হয়েছেন, 51,810 ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন 24,123 ভোট। এবং বরিশাল 4 যেটা হেভিওয়েট প্রার্থী, অর্থাৎ সাবেক বর্তমান সংসদ, এবং তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে লড়েছেন, এবং তিনি পেয়েছেন 1,61,469 ভোট, এবং তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের, অর্থাৎ জাতীয় পার্টির মিজানুর রহমান 7,675 ভোট পেয়েছেন। এবং যদি বরিশাল সবচেয়ে এই আসন, অর্থাৎ বরিশাল সদর আসন, সেখানে কিন্তু ভোটের হার সবচেয়ে কম ছিল, এখানে ভোট পড়েছে মাত্র 29.88 ভাগ। এখানে নির্বাচিত হয়েছেন প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক, অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, তিনি 97,707 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, তিনি পেয়েছেন সালাউদ্দিন রিপন 35,000 এত ভোট। মূলত বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে, ভোটারের উপস্থিতি কম থাকলেও অন্য কোনো অভিযোগ এখানে নেই। মূলত এই ছিল আমার কাছে বরিশালের সার্বিক চিত্র, এখনও শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা মিরন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যেতে চাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, আপনার কাছেও আমি একই জিনিস জানতে চাচ্ছি, আসলে নির্বাচন পরবর্তী কি অবস্থা আপনি দেখছেন আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে ভোটাররা কি ফলাফল নিয়ে সন্তুষ্ট কিনা সেটিও জানাবেন। ধন্যবাদ নাফিজা। আমি যেমনটা জানতে চাইছেন, নোয়াখালী 6টি আসন নিয়ে গঠিত নোয়াখালী, এখানে নোয়াখালী 5 আসন বিএপি আসন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা আসন নোয়াখালী 5, তিনি বিপুল ভোটে এখানে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সেখানে জাতীয় পার্টি বেশার খাজা তানভীর আহমদ, তিনি সম্মানিত ভোটে পেয়েছেন। এছাড়া নোয়াখালী 1 আইসের ইব্রাহিম নোকামাকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, নোয়াখালী 2 মোর্শেদ আলম সেখানে নোকামাকে ভোট পেয়েছেন, তবে সেখানে নোকামার্কার স্বতন্ত্র প্রার্থীর সাথে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আসাদ রহমান মানিকের সাথে, তবে আসাদ রহমান মানিক সেখানে অভিযোগ করেছেন সেখানে জাল ভোট অনিয়ম অভিযোগ করেছেন, এবং এই অভিযোগের ভিত্তিতে তিনি জেলা প্রশাসকের নিষিদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া তিনি নির্বাচিত হয়েছেন মামুনুর সিদ্দিক নৌকা নৌকা প্রতীক হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া নোয়াখালী 4 একরামুল করিম চৌধুরী বিপুল ভোটে এই
এবং